মুখ্যমন্ত্রী আশ্রয়ে প্রশ্রয়ে যারা রাজ্যের শাসক দলকে নেতৃত্ব দিচ্ছেন, আজকে তাদের দ্বারাই খেলোয়াড়রা লাঞ্ছিত হচ্ছেন। রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনে বিরাট অর্থ ভাণ্ডার রয়েছে, সেই অর্থের দিকে শাসক দলের লোভ দৃষ্টি। শাসক দল আজকে দুই তিনটে দলে বিভক্ত হয়ে নিজেদের ক্ষমতা জাহির করার জন্য শহরবাসীকে আতঙ্কিত করে তুলছে। এতে করে মানুষের মধ্যে উদ্বেগ এইভাবে প্রকাশ্যে যদি আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়, তাহলে সাধারণ মানুষ এর থেকে নিস্তার পাবে না। অ্যাসোসিয়েশনের এই অর্থের লোভে একদল সমাজদ্রোহীরা উঠে পড়ে লেগেছে। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, যারা খেলোয়াড় তাদের ভবিষ্যৎ নিয়ে রাজ্যের ক্রীড়াপ্রেমী এবং ক্রীড়া সংগঠনের মধ্যে একটা বিরাট উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, শনিবার এই ঘটনার সঙ্গে যারাই দোষী তাদের চিহ্নিত করে দ্রুত উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। তিনি আরও অভিযোগ করে বলেন, এই ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিভিন্ন বিষয় নিয়েও আজ অনেকেই দুশ্চিন্তা। অতীতেও এ নিয়ে নানা কথা হয়েছে, একে অপরের দিকে আঙুল তুলেছে। এর জন্য তার সঠিক তদন্তের দরকার। সঠিক তদন্ত হলে অনেক রাঘব বোয়ালকে জেলে যেতে হবে। বিস্তর একটা টাকা নয়ছয় হয়েছে বলেও আজকে একদল আরেক দলকে দোষারোপ করছে, চোর বলে আখ্যায়িত করছে, অর্থ নয়ছয়ের অভিযোগ আনছে। সেখানে সঠিক তদন্ত হলে সত্য উদ্ঘাটন হবে এবং এর জন্য কারা দায়ী সেটাও জনগণ জানতে পারবে। পাশাপাশি তিনি নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, কেউ যদি সুশাসকের ধারক বাহক হয়ে থাকেন, তাহলে তার তদন্ত করে তার সঠিক বিষয়গুলি জনসম্মুখে তুলে ধরা হোক। ভদ্র সজ্জন সুশাসক এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি যতটুকু জানি ওনার আশ্রয়ে প্রশ্রয়ে ওনার মদতে যারা এই রাজ্যের শাসক দলকে নেতৃত্ব দিচ্ছেন, আজকে তো তাদের দ্বারাই খেলোয়াড়রা লাঞ্ছিত হচ্ছে, ক্রিকেট অ্যাসোসিয়েশনের তালা ভাঙছে। এর তদন্ত হওয়া উচিত, কেন এই ঘটনা ঘটছে। আমরা জানি যে এই ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটা বড় অর্থ ভাণ্ডার আছে। এই অ্যাসোসিয়েশনের দিকে দেখা যায় শাসক দলের দূরদৃষ্টি। শাসক দল দিদা আজকে দুইটা দলে তিনটা দলে বিভক্ত হয়ে তার ক্ষমতা কুক্ষিগত করার লড়াইয়ে এই শহরবাসীকে আজকে আতঙ্কিত করে তুলেছে। আমি বলতে চাই যে এই ধরনের ঘটনা সঠিক তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা গ্রহণ করা। কারণ আমরা জানি এই ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিভিন্ন বিষয় নিয়ে আজকে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, কারণ এর অতীত এ নিয়ে অনেক কথা হয়েছে, নানাভাবে একে অন্যের দিকে অভিযোগের আঙুল তুলেছে। এবং তার যদি সঠিক তদন্ত হয়, তাহলে এই তদন্তের পরিপ্রেক্ষিতে অনেক রাঘব বোয়ালকে জেলে যেতে হবে। সেখানে সঠিক তদন্ত হবে, সত্য উদ্ঘাটন হবে এবং কারা দায়ী সেটাও জনগণ জানতে পারবে। জনসম্মুখে তুলে ধরার জন্য যদি সত্যি সত্যি আজকে কেউ সুশাসকের ধারক বাহক হয়ে থাকে, তাহলে তার তদন্ত করে তার সঠিক বিষয়বস্তুগুলি জনসম্মুখে তুলে ধরা প্রয়োজন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সংঘাত অবিলম্বে বন্ধ হওয়া দরকার এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে যারা বৈধ তাদের হাতে দায়িত্ব তুলে দিয়ে তাদের কাজ করার জন্য সুযোগ দেওয়ার আহ্বান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলে অভিমত ব্যক্ত করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।